সাবিহা সারা ইয়ার্ডি থেকে আপনি লিখেছেন গত আঠাশ তারিখ আমার একটা ছেলে হয়েছে হওয়ার কিছু সময় পর ও মারা গেছে ও যখন আমার গর্বে আসে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি ও যেন আপনার মতো হয় ইসলামের সেবায় নিজেকে বিলিয়ে দিবে কিন্তু আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি আপনি দোয়া করবেন আমার ছেলের জন্য বোন সাবিহা সারা আপনার লেখাটি পড়ে আমরা নিজেরাও আপ্লুত হয়েছি আল্লাহ রব্বুল আরমিন আপনাকে সবর তফিক দান করুন সন্তান হারা বাবা মা সবর করলে সেটি তাদের জান্নাতের পথকে অনেক বেশি সুগম করে এবং এই সন্তান তাদের জন্য সুপারিশকারী হয় আখেরাতে আপনারা সবর করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন আল্লাহ তালা আপনাদের মনের বাসনা পূরণ করুন এবং মনের আশা পূরণ করুন এবং আল্লাহ রবিন আপনাদেরকে নেক্সট সন্তান দান করুন আপনার সন্তানকে আলমী দিন মোত্তাকি পরহেজগার দায়ী এবং মত্তাকিদের ইমাম বানিয়ে এদিকে আমরা দোয়া করি সোনিয়া শারমিন আপনি লিখেছেন মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে পেশাব বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কী অবস্থায় নামাজ হবে কি না পুরুষক পুরুষ হোক যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যদি এরকম হঠাৎ হয় তাহলে সেক্ষেত্রে নামাজটা আবার পড়বেন যেহেতু আপনার পেশাব বের হওয়ার কারণে অজু ভঙ্গ হয়ে গেছে কাপড় নাপাক হয়ে গেছে যদি আপনি কাপড় অংশটাকে পরিষ্কার করে পবিত্র করে আবার অজু করে নামাজ পড়ে নেবেন আর যদি এটা অনবরত হতে থাকে ধরুন আপনার দ্রালি হয় দ্রালি হয় তাহলে সেক্ষেত্রে তো আপনি মাজুর চার রাত্রে নামাজ পড়ার মতো সময়ও আপনার গ্যাপ জানা সারাক্ষণই হতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মাজুর আর মাজুর ব্যক্তি যিনি তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করলে ওই ওই ওয়াক করার পর এরপর যতবারই ওই সমস্যাটা দেখা দেয় তার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গের অন্য কোনো কারণ দেখা দেওয়া ছাড়া অর্থাৎ পুরো ওই অবস্থায় তিনি সালাদ কন্টিনিউ করতে পারবেন যদি তার এই পরিস্থিতিটা আসলে হতে থাকে এরপরে তাহরিমা জামান এআইডি থেকে আপনি লিখেছেন আমার জীবনে অনেক রোজা ইচ্ছাকৃত কাজে আছে এখন আমি সব কাজা রোজা আদায় করতে চাই এক্ষেত্রে আমার কি কাফারা দিতে হবে না কি কাজা আদায় করলে হবে আপনার যে রোজাগুলো মানে রাখা হয়নি সেগুলো আপনি এখন রেখে দিলেই হবে তার জন্য আলাদা কোনো কাফারা দিতে হবে না মনপুরা আইডি থেকে আপনি লিখেছেন মাগরীবীর আজানের সময় খাওয়া বা শুয়ে থাকা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই মাগরিবের আজান সময় খাওয়া বা শোয়া যাবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ মাগরিবের পর আমি ক্রিম সাদ আসসালাম শোয়া অপছন্দ করতেন আমাদের আয়েশা আয়সা বলেছেন কারান কারণ নবী সাল্লাহসাল্লাম একরকম নবী এশার রাগের অর্থাৎ মাগের উপরে ঘুমানোটাকে অপছন্দ করতেন বিধায় ঘুমাবেন না এবং শোবেন না তবে খাওয়া দাওয়া জায়েজ আছে আর যদি কেউ অসুস্থতার কারণে শোন তাহলে সেটাও জায়জ আছে ফাতেমা মারিয়াম আপনি লিখেছেন পা থেকে জুতা খুলে জুতার উপর বসা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই অবকা লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায় আমার করণীয় কি নামাজ পড়ার সময় যদি অন্যদিকে মনোযোগ চলে যায় ধ্যান চলে যায় আপনি চেষ্টা করবেন সেটাকে ফিরিয়ে আনার জন্য মানে কন্টিনিউয়াসলি মনোযোগ থাকবে এবং একটু এদিক সেদিক যাবে না ব্যাপারটা সেরকম না মানুষ হিসাবে আমাদের এদিক সেদিক চলে যেতে পারে কিন্তু কর্তব্য হলো যখনই মনে পড়ে যে আমি আর সলাতে আসি অন্যদিকে কেন আমার মন গেল তখন সাথে সাথে আবার সালাতের মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করবো আল্লাহর সাথে কথোপকথন করার চেষ্টা করবো কারণ সৈমসিম হাদিসের সলাতকে মোনাজাত আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন হিসেবে আখ্যায়িত করা হয়েছে সাদিকুর রহমান লিখেছেন স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি তাহলে সেই চাকরিটা কি হালাল হবে স্বেচ্ছায় ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন আর যে উপার্জন করছেন সেটা যদি হালাল উপার্জন হয় অর্থাৎ কাজটা যদি হালাল হয় তার বিনিময়ে যে যদি সেটা হালাল হবে বাট আপনি ঘুষ দিয়ে চাকরি করেন নেওয়ার কারণে আপনার গুণা হয়েছে সেজন্য আলাদা কাছে এসতেক করতে হবে